একাত্তরের আগুনঝরা মার্চে দিন যতই যাচ্ছে ততই বাড়তে থাকে পরাধীনতার হাত থেকে স্বাধীন হবার আকাঙ্ক্ষা। আন্দোলনে উত্তাল হয় দেশের সব শ্রেণীর মানুষ। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো সমস্যা সমাধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এক বেতার বার্তা পাঠান। ঢাকা সফর শেষে করাচিতে ফিরে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান। তিনি জানান, শেখ মুজিবুর রহমানই কার্যত এখন ঢাকার সরকার, তাই তার হাতেই ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, সে ভাষণের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি যেমন শর্তাবলী দিচ্ছেন, কিন্তু মৌলিকভাবে দেশের মানুষকে প্রস্তুত হতে বলছেন একটা সর্বাত্মক সংগ্রামের জন্য, যে সংগ্রামটি স্বাধীনতারও বটে, মুক্তিরও বটে। চূড়ান্ত বিজয়ের জন্য আর্থিক ক্ষেত্রে কঠোর শৃঙ্খলার আহ্বান জানান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। রাজশাহীতে শিল্পী, সাংবাদিক ও সাহিত্যিকরা শহীদদের স্মরণে শোক মিছিল করেন। দিন যতই গড়াতে থাকে ততই দীর্ঘ হতে থাকে মুক্তির মিছিল। মার্চের এই একটির পর একটা ঘটে যাওয়া ঘটনা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছে, দেশের সমগ্র মানুষকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত করেছে। এদিন বরিশাল কারাগার থেকে পালিয়ে যায় 24 কয়েদি। কুমিল্লা থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান 5 জন। দিলশাদ এনি, 21 টেলিভিশন, ঢাকা।